এই শোনো, মায়ের হাতের খাবার না সবার ভাগ্যে থাকে না, যেমন আমারই মা। আর ভালো লাগছে না। কেন, কি হলো? সারাদিন যা বসের কাজের চাপ দাও, আর পারছি না। সে তো এইসব কাজের জায়গায় একটু হবেই, বোঝো না। তোমাকে আজ কি বললো বস ওই যখন ফাইল নিয়ে গেলে? ঠিকই বললে, এইসব কথা বাদ দাও, এখন এখানে এইসব কথা বলে লাভ নেই। কেন, বাড়ির দিয়ে খাবার এখন এইসব খাবে? হ্যাঁ, আমি তো ভালো একটু চাইনিজ খাবো। চাইনিজ খাবে? তুমি তো খাও তুমি। ভাই শোনো দিদি। হ্যাঁ স্যার, বলুন স্যার। কি বানাচ্ছ এখন? চাউমিন হবে। কি কি আছে? এক চাও, ভেজ চাও? এক চাও, ভেজ চাও, মটন চাও, যা বলবে। ভেজ চাও খাবে তো? হ্যাঁ। মানে মানে আচ্ছা স্যার, যাও না, ফেলে দিয়ে আসো না, যাও। ঠিক আছে, বলছো যখন। আমি ঠিক বুঝলাম না, জানো, তুমি তো বললে ফেলে দিয়ে আসো, সেই জন্যই তো আমি যাচ্ছিলাম, তুমি আবার ডাকলে। আরে রবি, আরে এতটা বোকা তুমি! আমি বললাম বলে তুমি মার খাবার ফেলে দিয়ে যাচ্ছিলে? আমার সাথে তোমার পরিচয় কতদিন? কেন, এই এক বছর। তা বলে আমার কথা শুনে তুমি মার খাবার ফেলে দিয়ে যাবে? এই শোনো, মায়ের হাতের খাবার না সবার ভাগ্যে থাকে না, যেমন ধরো আমারই মা নেই। সরি, আমি বুঝতে পারি না। আরে তোমার সাথে আমি মজা করছিলাম। কি, তুমি মজা করছিলে এতক্ষণ আমার সাথে? হ্যাঁ, ছাড় বাদ দাও, চলো আমরা এই লাঞ্চটা একসাথে। তুমিও পারো, কিন্তু তুমি যে চাউমিন অর্ডার দিলে ম্যাডাম, এটা খরচা হয়েও গেছে। তাহলে কাজ কর, তুমি চাউমিনটা প্যাক করে নিয়ে যাও, আমরা আজকে মায়ের হাতে আর বানানো লাঞ্চটা। তাহলে এটা এটা তাহলে প্যাক করার দরকার নেই ভাই। এটা তুমি কেন? না, এটা আমাদের তরফ থেকে তোমার জন্য, এটা টাকা দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। এটা তুমি খেয়ে নাও, আজকে আমরা এই খাবারটা খাবো আজকে।
সৌরভ আর পিঙ্কির অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এদের জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন।